একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে 150টি জটিল প্রশ্ন করা হয়েছিল। তিনি সব প্রশ্ন শোনার পর একে একে সেসব জবাব দিয়েছিলেন এবং একবারও প্রশ্নকারীকে বলেননি যে তোমার অত নম্বর প্রশ্নটা কী ছিল আবার বলো। তিনি এক নাগারে এভাবে বলেছিলেন যে তোমার এক নম্বর প্রশ্নের উত্তর হলো এই, দু নম্বর প্রশ্নের উত্তর হলো এই, তিন নম্বর প্রশ্নের উত্তর হলো এই, এভাবে 150 নম্বর প্রশ্নের উত্তর হলো এই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জব্দ করার জন্য তাঁকে একবার প্রশ্ন করা হয়, আপনি সেসব প্রাণীর নাম বলুন তো যেগুলো ডিম পাড়ে ও যেগুলো বাচ্চা প্রসব করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেসব প্রাণীর কান মাথার ভেতরে থাকে সেসব ডিম পাড়ে, আর যাদের কান মাথার বাইরে থাকে সেসব বাচ্চা প্রসব করে। প্রশ্নকারীরা ভেবেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জটিল প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেবেন এবং সময়ের অভাবে সব প্রাণীর নাম বলতে পারবেন না, ফলে তিনি এ বিষয়ে পুরোপুরি জানেন না বলে অপবাদ দেয়া সম্ভব হবে। আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন বলেছিলেন, আমাকে হারানোর আগেই যা কিছু জানার জেনে নাও, আমাকে যে কোনো বিষয়ের প্রশ্ন করো না কেন আমি তার জবাব দেব। তখন এক ব্যক্তি বলল, হে আলী, বলুন তো আমার মাথায় কতটি চুল আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাও আমি বলতে পারবো, কিন্তু এটা জেনে তোমারও কোনো লাভ হবে না, অর্থাৎ এর মধ্যে কোনো উপকারী জ্ঞান নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনের অনেক বিস্ময়কর অলৌকিক ঘটনা বা মুজিজা রয়েছে, যেমন জন্মের সময় পবিত্র কাবা ঘরে দেয়াল ভেঙে আবার তা মিলিয়ে যায় যাতে তাঁর মা ফাতিমা বিনতে আসাদ তাকে জন্ম দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অলৌকিকভাবে পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর ঘর কাবায় জন্মগ্রহণ করার সম্মান একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। জন্মগ্রহণের পর তিনি 3 দিন কাবা ঘরে ছিলেন, 3 দিন পর সেই পবিত্র স্থান থেকে তিনি মায়ের কোলে বীর হন। প্রথমে তার নামকরণ করা হয়েছিল আসাদ এবং জায়েদ, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফিরে আসার পর তার নাম রাখেন আলী, তবে বিভিন্ন সময় তাকে ভিন্ন নামে ডাকা হতো। তেমনই এক মজার নাম হল আবু তুরাব, যার অর্থ হল ধুলুবালির আব্বা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের পূর্বে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জায়গায় শুয়ে আছেন যা ধুলুবালিতে পূর্ণ। তখন তিনি রসিকতা করে ডাক দেন, হে আবু তুরাব, ধুলুবালির পিতা, ওঠো। তাছাড়া বড় ছেলে হাসানের নামে তাকে ডাকা হতো আবু আল হাসান বা আবুল হাসান। এসব ব্যতীত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ উপাধি দান করেন, যার অর্থ হল আল্লাহর সিংহ। একটি বর্ণনা এসেছে সে যুগে ইরাকের খ্যাতনামা বিদ্যাপীঠ জুন্দিশাপুর বিশ্ববিদ্যালয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধ্যাপনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সম্ভব নয় বলে জানান এবং বলেন যে কোনো প্রশ্ন থাকলে তিনি তার জবাব দেবেন। উটের একটি বিশেষ রোগের চিকিৎসা, যে রোগ এই জন্তুর শরীরে গর্ত সৃষ্টি করে, সে বিষয়ে জানতে চাওয়া হয় ওই বিশ্ববিদ্যালয় থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, কেবল ভারতের একটি উপাসনালয়ের একটি লোহার খুঁটি যা লোহা হওয়া সত্ত্বেও তাতে আঘাতের ফলে সৃষ্ট শব্দ অন্য যে কোনো লোহার মধ্যে আঘাতজনিত শব্দের মতন হয় না, তার স্পর্শই কেবল এই রোগ ভালো করতে পারে। বলা হয় ইউরোপীয়রা গবেষণার জন্য ওই খুঁটি নিয়ে যায় এবং আজও তার কোনো হদিস নেই। রসায়নশাস্ত্রের ইতিহাস থেকে জানা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকৃষ্ট ধাতুকে স্বর্ণে পরিণত করার বিদ্যাও জানতেন, কিন্তু তাতে বিদ্যুতের প্রয়োজন হতো। একদা দুজন পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, তাদের ভীষণ ক্ষুধাও লেগেছিল। আহার করার জন্য তারা দুজনে মিলে সুবিধামতো একটা জায়গায় তারা বসে পড়ল। তারপর তাদের কাছে পুটলি থেকে আহারের জন্য রুটি বের করল, যার যার পুটলি থেকে যার যার খাবার বের করল। একজনের পুটলিতে ছিল 5টি রুটি, আরেকজনের পুটলিতে ছিল 3টি রুটি। যখন দুজনে মিলে আহার করতে প্রস্তুত হলো, তখনই তাদের সামনে আসলো একজন মুসাফির। বেশভূষা দেখে মনে হয়েছিল সে একেবারেই অসহায়, নিঃস্ব এবং ক্ষুধার্ত। সেই মুসাফির এসে বলল, ভাই, আমি অভুক্ত, আমার কাছে কোনো খাবার নেই, আমাকে যদি তোমরা একটু খাবার দিতে তাহলে আহার করতে পারতাম। মুসাফিরের এ কথা শুনে পথিক দুজন একজনের দিকে আরেকজন চাইছিল। তারা মনে মনে ভাবছিল, আমরা দুজনে খাবো আর তাকে ক্ষুধার্ত রাখবো, এটা তো হয় না, নিশ্চয় আমরা তাকে খাওয়াবো। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। তারা 3জনই একসাথে খেতে বসল। একজনের হাতে ছিল 5টি রুটি, আরেকজনের হাতে ছিল
তিনটি রুটি, মোট আটটি রুটি তিনজনে মিলে খাবে। তারা রুটি বন্টনে কোনো ধরনের তারতম্য করল না, ক্ষুধা তো যে কারো লাগতে পারে, তাই তিনজনে মিলে সমভাবে তারা খাবে। এই সিদ্ধান্ত মোতাবেক তারা খাবার শুরু করল। তারা তিনজনে মিলে আল্লাহর রহমতে বেশ সন্তুষ্টির সাথে খেল। আহার সম্পন্ন হওয়ার পর মুসাফির যখন চলে যাবে, তখন মুসাফিরের হাতে থাকা আট দিরহাম তাদেরকে উপহার দিল। বলল, ভাই, আমার কাছে তো কিছুই নেই তোমাদেরকে খাওয়ানোর মতো, এই আট দিরহাম দিলাম, তোমরা নিজেদের মতো করে খরচ করে নিও। তারা দুজনে মিলে আট দিরহাম নিল এবং মুসাফির চলে গেল। মুসাফির চলে যাওয়ার পর নতুন এক সমস্যা হলো, তাদের আট দিরহাম তারা কিভাবে বণ্টন করবে। যার হাতে পাঁচটি রুটি ছিল সে বলল, এখান থেকে আমি পাঁচ দিরহাম পাব। অন্যদিকে যার হাতে তিনটি রুটি ছিল সে বলল, না, আমরা সকলে সমভাবে খেয়েছি, তাই এখান থেকে আমি সমানভাবে চার দিরহাম পাব। তুমিও সমান খেয়েছো, আমিও সমান খেয়েছি। তারা কেউ কারো কথা মানছিল না। একটা পর্যায়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তারপর তারা সিদ্ধান্ত নিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তখন ছিলেন ন্যায় বিচারে সর্বশ্রেষ্ঠ। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সব ঘটনা খুলে বলল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তাদেরকে বললেন, তোমরা সকলে সমানভাবে খেয়েছো, এটা তো নিশ্চিত। পথিক দুজন বলল, জি হুজুর, আমরা সমানভাবে খেয়েছি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, এটা নিয়ে এত ঝগড়া ফেসাদের কী কারণ থাকতে পারে, এটা তো পানির মতো সোজা হিসাব। যার হাতে পাঁচটি রুটি ছিল সে পাবে সাত দিরহাম, আর যার হাতে তিনটি রুটি ছিল সে পাবে এক দিরহাম। পথিক দুজন অবাক হয়ে গেল, এটা আবার কেমন বিচার। তারা কিছু বলতে পারছিল না, নীরব হয়ে রইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বুঝতে পারলেন তাদের মনের কথা। তাদেরকে বললেন, শোনো, তোমরা ছিলে তিনজন, রুটি ছিল আটটি, একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটিতে মোট ২৪টি টুকরো হয়, তিনজনে সমানভাবে খেয়েছ। তার মানে হচ্ছে মুসাফির খেয়েছে আট টুকরো, প্রথমজন খেয়েছে আট টুকরো এবং দ্বিতীয়জন খেয়েছে আট টুকরো। এবারে আসা যাক মূল হিসাবে। দ্বিতীয়জনের হাতে ছিল তিনটি রুটি, তার তিনটি রুটিতে ছিল মোট নয় টুকরো, সে খেয়েছে মোট আট টুকরো, বাকি থাকলো এক টুকরো। প্রথমজনের পাঁচটি রুটিতে মোট হয়েছিল ১৫ টুকরো, সে খেয়েছিল আট টুকরো, বাকি সাত টুকরো সে মুসাফিরকে দিয়েছে। তার মানে হচ্ছে মুসাফিরকে প্রথমজন খাইয়েছে সাত টুকরো এবং দ্বিতীয়জন খাইয়েছে এক টুকরো। সেই মোতাবেক প্রথমজন পাবে সাত দিরহাম এবং দ্বিতীয়জন পাবে এক দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু এর বিচার বুদ্ধির কথা শুনে তারা দুজনে মুগ্ধ হয়ে গেল। তারা কোনো অজুর আপত্তি আর নতুনভাবে তুলল না। এরপর তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে সশ্রদ্ধ সালাম দিয়ে প্রস্থান করল। খন্দকের যুদ্ধের ঘটনা। পঞ্চম হিজরির জিলকদ মাসে মক্কার মুশরিকরা ১০,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। মুসলমানরা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাহু এর পরামর্শে বিশাল এক পরিখা খনন করে, যাতে মুশরিক সেনাদল মদিনায় প্রবেশ করতে না পারে। আমর ইবনে আব্দেউদ নামের আরবের এক প্রসিদ্ধ বীর তার ঘোড়া নিয়ে পরিখা অতিক্রম করে মুসলমানদের সামনে এসে মল্লযুদ্ধের আহ্বান জানাল। মুসলমানরা তার বিশাল দেহ ও রণমূর্তি দেখে তার মুখোমুখি হওয়ার সাহস করছিল না। সে তাদের আহ্বান করে বলছিল, তোমরা তো বিশ্বাস করো যে তোমাদের কেউ নিহত হলে বেহেস্তে যাবে, তাহলে কেন অগ্রসর হচ্ছ না? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের আহ্বান করে বললেন, তোমাদের মধ্যে কে তার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাগড়ি খুলে আলী রাদিয়াল্লাহু তাআলাহু এর মাথায় বেঁধে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাহু আমরের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে তিনটি প্রস্তাব দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটি মেনে নাও। এক, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। দুই, যে সৈন্যদল সহ এসেছ তা নিয়ে ফিরে যাও। তিন, যেহেতু আমার ঘোড়া নেই তাই যুদ্ধ করার জন্য ঘোড়া থেকে নেমে আসো। তখন আমর বলল, আমি তোমার তৃতীয় প্রস্তাব মেনে নিচ্ছি। অতঃপর সে ঘোড়া থেকে নেমে আসলো। উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হলে সে তরবারি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু এর উপর আঘাত হানল। তিনি ঢাল দিয়ে তা আটকানোর চেষ্টা করলে তা দ্বিখণ্ডিত হয়ে তাঁর মাথায় আঘাত হানল। তিনি রক্তাক্ত অবস্থায় তার সাথে যুদ্ধ করতে থাকলেন। সুযোগ বুঝে তিনি আমরের পায়ে তরবারি দিয়ে আঘাত হানলে তার পা বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং তিনি আরেকটি আঘাত করে তাকে মাটিতে ফেলে দিলেন। অতঃপর তাকে হত্যা করলেন।
যদিও তখন যুদ্ধের রীতি ছিল হত্যাকারী নিহত ব্যক্তির পোশাক ও অস্ত্রাদির অধিকারী হবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দে ওদের দেহ থেকে বর্ম ও পোশাক না খুলেই চলে এলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার বর্মটির মূল্য 100 দিনার বা 1000 দিরহাম হবে, তবুও কেন গ্রহণ করলেন না? তিনি বললেন, আমি চাইনি তাকে নগ্ন দেহে ফেলে রাখতে। এই খবর যখন আমরের বোনের নিকট পৌঁছল তখন সে বলল, যদি তাকে সে নগ্ন করত তবে মৃত্যু পর্যন্ত তার ক্রন্দন করতাম, কিন্তু যে তাকে হত্যা করেছে সে মহৎ ছিল, তাই তার জন্য আমি ক্রন্দন করব না। খায়বরের যুদ্ধের ঘটনা। মদিনার ইহুদিরা খুবই সম্পদশালী ছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক গোত্র বনি নাজিরকে দমনের জন্য তাদের আবাসস্থল খায়বরের দিকে যাত্রা করলেন। সেখানে তাদের দুর্ভেদ্য দুর্গ ছিল, দীর্ঘদিন তাদের অবরোধ করে রাখলেন, কিন্তু তা ফলপ্রসূ হল না। পরপর 3 দিন তাদের সাথে মুসলমানদের মুখোমুখি যুদ্ধ হয়। প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সেনাসহ তাদের উদ্দেশ্যে প্রেরণ করলেন। তিনি তাদের আক্রমণ করে পরাস্ত হয়ে ফিরে এলেন। নবীজির নিকট ফিরে এসে তিনি তার সৈন্যদের বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ আনলেন। সৈন্যরাও উল্টো তাঁকে ভীরু বলে অভিযুক্ত করল। দ্বিতীয় দিন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাদল সহ যুদ্ধে প্রেরণ করেন। তিনিও ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তাঁর বিরুদ্ধেও সৈন্যরা ভীরুতার অভিযোগ আনল। তৃতীয় দিনের আগের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন এক ব্যক্তিকে প্রেরণ করব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। সে প্রচণ্ড আক্রমণকারী, পলায়নকারী নয়। সকল সাহাবী অপেক্ষা করতে লাগলেন ওই ব্যক্তি যেন তিনি হন। তৃতীয় দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সকলে বললেন, তিনি চোখের ব্যথায় আক্রান্ত ও পীড়িত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলে তিনি তার মুখের লালা তাঁর চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোগ্য লাভ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর কখনো আমি চোখের ব্যথায় আক্রান্ত হইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে দিলেন এবং সৈন্যদের নিয়ে যাত্রা করতে বললেন। ইহুদিদের প্রসিদ্ধ বীর মারহাবের রণমূর্তিই মূলত পূর্ববর্তী সেনাদলের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের দুর্গের নিকট পৌঁছলে মারহাব তার সাথে মোকাবিলার জন্য বেরিয়ে আসলো। যুদ্ধ শুরু হলো এবং বেশ কিছুক্ষণ যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর বিজয়ী হলেন এবং তাকে হত্যা করলেন। অতঃপর দুর্গের দরজা উপড়ে ফেললেন এবং তা ইহুদিদের খননকৃত পরিখার উপর স্থাপন করলেন। এভাবে মুসলিম সৈন্যরা দুর্গের মধ্যে প্রবেশ করে তা দখল করল। সুবহানাল্লাহ।